প্রিয় ছাত্র ছাত্রীরা আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস নেব স্ট্যান্ডার্ড 1 এ তোমরা তোমাদের বইতে পেজ 27 করে পেজ 27 দেখো বিয়োগের ধারণা বিয়োগের ধারণা তোমরা কেজিতে কম বেশি বিয়োগ করেছো আমরা সাধারণত যে সংখ্যা থেকে বিয়োগ করি সেটাকে বলা হয় বিয়োজন বিয়োগ ধারণ 7 থেকে 2 বিয়োগ করছি তাহলে এটা হচ্ছে বিয়োজন এটা হচ্ছে বিয়োগ্য আর এটা হচ্ছে বিয়োগফল 5 এর বিয়োগফল এটা হচ্ছে বিয়োগফল এই তিনটি জিনিস আছে আর সাধারণতভাবে বেশিরভাগ ক্ষেত্রে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয় তোমাদের এই ক্লাস অনুযায়ী সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে তাহলে কি বললাম সাধারণতভাবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয় কোন সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে ধরো আমি 5 থেকে শূন্য বিয়োগ করছি তাহলে এই ক্ষেত্রে 5 হবে কোন সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে সেই সংখ্যাটা হবে তাহলে বিয়োজন বিয়োজ্য বিয়োগফল তাহলে এটা হচ্ছে বিয়োগের নিয়ম আমরা বিয়োগ করলে কি হয় কমে বিয়োগ করলে কি হয় কমে এর আগে আমরা যোগ শিখলাম সেক্ষেত্রে কি প্রতিক্ষেপ কি বেড়েছে যে যোগফলটা যে বেড়েছে সেটা হচ্ছে যেহেতু সংখ্যা যোগ করা আছে তার তুলনায় বড় হয়েছে কিন্তু এই ক্ষেত্রে দেখো এই যে উপরের সংখ্যা দেওয়া আছে এই যে সংখ্যা থেকে একটা থেকে বড় একটা থেকে ছোট হবে উপরের সংখ্যা যখন বড় হবে আর নিচের সংখ্যা কি হবে ছোট হবে এই ছোট সংখ্যাটা বিয়োগ হচ্ছে ওটা বিয়োজন আর বিয়োগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিয়োগফল এবার আমি তোমাদের অঙ্কে আসছি দেখো আমি কি বললাম বিয়োগ করলে কমে দেখো তোমাদের বিয়োগ শুরু পেজ 31 থেকে প্রশ্ন মানে 6 পেজ আমি পেজ নম্বর লিখছি পেজ হচ্ছে 31 কোন তারিখে তোমাদের কিন্তু নামতা পরীক্ষা হবে নামতা হচ্ছে 1 থেকে 13 ফার্স্ট টার্মে তোমরা বাড়িতে নামতা মুখস্থ করবে আমি কিছু কিছু লিখে লিখে দেব আর বাড়িতে নামতা বই থেকে নামতা গুলো মুখস্থ করবে দেখো কয়েল এক একটা কি দেওয়া আছে 14 থেকে বিয়োগ যাবে কত 3 ট্যাক অফ এটা আছে দেখো 4 থেকে 3 বিয়োগ মানে 3 এর পর বড় হবে মানে 4 পাচ্ছি 1 হোক 3 এর পরেই 4 তাহলে 1 হবে আর 1 হচ্ছে 1 এখানে লিখো অতএব বিয়োগ বিয়োগফল সমান তোমাদের কিছু ছোট প্রশ্ন আমি পড়ে লিখে দেবো পরের ক্লাসে আর দু একটা ক্লাস হয়ে যাওয়ার পর আমি ছোট প্রশ্ন লেখা শুরু করব বা এই ক্লাসে পরের ক্লাসে হয়তো লিখাতে পারি তো ছোট প্রশ্নগুলো যেগুলো গণিত মেথা বলা হয় সেগুলো তোমাদের লিখে দেবো তোমরা সেগুলো বাড়িতে অভ্যাস করবে সেগুলোর মধ্যেই আসবে আর নামটা 1 থেকে 13 বাড়িতে করবে তাই কি করলাম 4 থেকে 3 গেলে 3 এর পর 1 3 এর পর 1 গেলে 4 তাহলে 1 আর 1 করতে তাহলে নিয়ম বিয়োগ করব কত হলো 11 এরপর দুই একটা দেখো কর দুই একটা দুই তে কি আছে কুড়ি থেকে সাত দিও সাতের পর এখানে দেখো শূন্য শূন্য মানে এখানে কেটে কত হবে দশ হবে আর এটা এক হবে তা দশ থেকে সাত দিলে সাতের পর আট নয় দশ তিন আর এটা এক হচ্ছে এক তাহলে নিয়ম বিয়োগফল সমান কত হবে এখানে শূন্য থেকে সাত দিয়ে যাচ্ছে উপরে ছোট হলে বিয়োগ যাবে না তাহলে কি করলাম যে সামনের অঙ্ক থেকে এক ভাগ দিলে দশ আর এটা এক কমে গেল দুই থেকে এক চলে গেছে তাহলে এক থাকবে এখানে দুই ছিল দুটো থেকে একটা নিয়ে নিয়েছি তাহলে আর এক থাকবে আর এখানে কত না দশ হলো শূন্য শূন্য তার আগে তুমি এক বসে দিয়ে দশ হয়ে গেল শূন্যর আগে এক বসে দশ হয়ে গেল দশ থেকে সাত গেলে তিন সাতের পর আট নয় দশ তিন বার গেলে আমি দশ পাচ্ছি তাহলে এই বিয়োগ করছো কত হলো 13 এরপর তিনের দিকে দেখো 31 বিয়োগ 5 এইটা ছোট 5 এর থেকে ছোট এই অঙ্কটা তাহলে এটা সামনে অঙ্ক থেকে এক ভাগ দিলে 11 হয়ে যাবে এটা এক কমে গিয়ে এটা হবে 2 তাহলে 11 থেকে 5 গেলে 5 6 7 8 9 10 11 আর এখানে 2 আছে 2 বসে গেল
অতএব নিম্ন বিয়োগফল সমান এরপর দেখো চারের থেকে চারের থেকে কি আছে পঁচাত্তর থেকে নয় বিয়োগ এটা উপরে ছোট পাঁচ সেই জন্য কি করবো আগে অঙ্ক থেকে এক আনি এটা হবে পনেরো এটা হবে এক কমে গিয়ে ছয় পনেরো থেকে নয় গেলে নয় পর দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে ছয় আর এটা ছয় ছয় করতে ছয় তাহলে নিম্ন বিয়োগফল সমান পঁচিশ থেকে উনিশ বিয়োগ প্রত্যেক বিয়োগ সঙ্গে দিলাম এটা ছোট বিয়োগ যাচ্ছে না একক দশম খেললাম এবার এটা হচ্ছে পনেরো হয়ে যাবে আর এটা এক চলে গেলে আর এক হবে এখান থেকে এক চলে গেলে এক থাকবে পনেরো থেকে নয় নয়ের পর হিসাব করে দাও ষোলো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে ছ করে গেলে পনেরো তাহলে এখানে কি হবে ছ উপরে ছয় ছোট তাহলে এক ধানিলে একই রকম ছোট হলেই পাশে অঙ্কতে ধান নিলে আর এটা হবে কত চার ষোলো থেকে আট গেলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আট আর এখানে চার থেকে তিন গেলে এক মানে চারের পরে সংখ্যা হচ্ছে কি তিন তাহলে নিম্ন বিয়োগফল সমান কত আট হবে অতএব নিম্ন বিয়োগফল সমান তারপরে সাতের থেকে তো দেখো সাতের থেকে কি আছে না তিপ্পান্ন থেকে উনত্রিশ বিয়োগ এটা ছোট অঙ্কটা দেয় তিন তাহলে এক ধান নিয়ে কত হলো তেরো আর এটা এক কমে কত হলো চার তাহলে তুমি নয় পর দশ এগারো বারো তেরো চার হলে এবার চার থেকে তিন গেলে দুই অর্থাৎ বিভিন্ন বিয়োগ পর সমান তাহলে এরকম করে তোমরা বিয়োগগুলো অভ্যাস করবে আমি বাড়িতে কাজ দিচ্ছি দেখো ম্যাথ এইচ ডাব্লিউ সাত পর্যন্ত করে দিচ্ছি আট থেকে বারো পর্যন্ত পর্যন্ত বাড়িতে অভ্যাস আট থেকে বারো পর্যন্ত বাড়িতে অভ্যাস করবে এই অঙ্কগুলো বিয়োগগুলো বাড়িতে অভ্যাস করবে আর নামটা দেখি নামটা হচ্ছে এক থেকে তেরো বাড়িতে পড়বে আমি এখানে অঙ্কে মাঝে মাঝে করে দেবো একটা নামটা আর ছোট প্রশ্ন লিখিয়ে দেবো করে সেগুলো করবে আজকে ক্লাস এগুলো থাকলো পরের ক্লাসে বাকি অঙ্কগুলো করে বুঝিয়ে দেবো